ফেসবুক পেজের জন্য থাম্বনেল তৈরি। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আচ্ছা, আমরা যখন ফেসবুক ব্রাউজিং করতে থাকি তখন কিন্তু আমাদের সামনে একের পর এক ভিডিও আসতে থাকে, আর ওই ভিডিওগুলোর ভিতর থেকে এমনও কিছু ভিডিও থাকে যে ভিডিওগুলোতে এরকম থাম্বনেল সেট করা থাকে। আর আপনি যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন অন্য সমস্ত সাধারণ ভিডিওগুলোর থেকে ওই ভিডিওগুলোতে ভিউজ এবং লাইকের সংখ্যা কিন্তু অনেক বেশি থাকে। আর আপনি যদি চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন থাম্বনেল ছাড়া ভিডিওগুলো কিন্তু আমাদের নিজেদের কাছে তেমন একটা ভালো লাগে না, তাহলে অন্য সমস্ত দর্শকের কাছে এই ভিডিওটি কীভাবে ভালো লাগবে? এখন কথা হলো আপনারা এরকম থাম্বনেলগুলো কীভাবে তৈরি করবেন। আচ্ছা, আমাদের ভিতরে আমরা অনেকেই কিন্তু জানি না এরকম থাম্বনেলগুলো কীভাবে তৈরি করতে হয়, আর তাই আজকের এই ভিডিওটিতে আমরা দেখব আপনি এরকম থাম্বনেলগুলো আপনি আপনার ফোনের মাধ্যমে কীভাবে তৈরি করতে পারেন এবং এরকম থাম্বনেলগুলো আপনি আপনার ফেসবুক পেজের ভিডিওতে কীভাবে সেট আপ করতে পারেন। তাই চলুন তাহলে আজকের এই ভিডিওটি এখানেই শুরু করা যাক, এবং আমাদের ফোনের স্ক্রিনে তো এখন অনেক অনেক কাজ বাকি আছে, চলুন ভিডিওটি এখানেই শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখন আমি আপনাদেরকে দেখাবো আপনি আপনার ফেসবুক পেজের ভিডিওর জন্য এরকম থাম্বনেলগুলো কীভাবে তৈরি করতে পারেন। সো এই জন্য আমরা পিক্সেল ল্যাব নামক একটি মোবাইল অ্যাপ্লিকেশনকে ব্যবহার করব। সো আপনি চাইলে এই অ্যাপ্লিকেশনটিকে ব্যবহার করতে পারেন। অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোরে রয়েছে। এছাড়াও আপনাদের সুবিধার ক্ষেত্রে আমাদের এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে এই অ্যাপ্লিকেশনটির ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে খুব সহজেই আপনি অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে তারপর ইনস্টল করে নেবেন। এরপরে এখন আমি আপনাদেরকে যেই প্রসেসে কাজটিকে দেখাচ্ছি একই প্রসেসে আপনি আপনার ফোনের মাধ্যমে কাজটি করে নেবেন। এখন আমি আমার ফোন থেকে সরাসরি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটির ভিতরে প্রবেশ করছি। এখান থেকে আমরা পুরোনো প্রজেক্টটিকে ডিলিট করে দেবো, ওই জন্য এখান থেকে ক্যান্সেল অপশনটির উপরে টাচ করে দেবো। দেখতে পাচ্ছেন এখানটাতে একটি টেক্সট রয়েছে, টেক্সটটিকে আমরা ডিলিট করে দেবো। এর জন্য কর্নারে ডিলিট অপশনটির উপরে টাচ করে দিয়ে কনফার্ম ওকে করে দিলেই এই টেক্সটটি ডিলিট হয়ে যাবে। এখন আমরা আমাদের ফেসবুকের থাম্বনেলের সাইজে একটি মাপ নিয়ে নেব। এর জন্য কর্নারে দেখতে পাচ্ছেন থ্রি ডট অপশন রয়েছে, জাস্ট আপনারা থ্রি ডট অপশনটির উপর একবার টাচ করে দেবেন। ইমেজ সাইজ এই অপশনটির উপর একবার টাচ করে দেবেন। এরপর এখানটাতে ডিফল্ট যে সাইজটি দেওয়া থাকবে এটাকে জাস্ট আমরা মুছে অন বাই অন করে দেব। এরপরে আমরা এখান থেকে ওকে অপশনটির উপরে টাচ করে দিয়ে সাইজটিকে সেট করে নিব। এখন আমরা আমাদের থাম্বনেলের ব্যাকগ্রাউন্ড হিসেবে একটি শেপস নেব, এজন্য উপরে প্লাস আইকনটির উপর একবার টাচ করে দিবেন। এখান থেকে আপনার শেপসে চলে যাবেন, এই অপশনটির উপর একবার টাচ করে দিবেন, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এখানটাতে নিউ একটি শেপ চলে আসছে। এটাকে আমরা জাস্ট ধরে একেবারে বড় করে দেব, অর্থাৎ আমাদের ফেসবুক পেজের থাম্বনেলের সাইজ অনুযায়ী জাস্ট এটাকে বড় করে দেব। সো এরপরে আপনারা এখান থেকে নিচে চলে আসবেন। নিচে চলে আসলে আপনারা এখানটাতে অনেকগুলো কালার দেখতে পাবেন। সো আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি কালারকে সেট করে দিবেন। আমি এখান থেকে এই কালারটিকে সেট করে নিচ্ছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। এছাড়া আপনার ডান দিকে প্লাস আইকনের উপরে টাচ করে দিয়ে এখান থেকে চাইলে আপনি মিক্স কালারও সিলেক্ট করে দিতে পারেন। সো আমি জাস্ট এটা করছি না, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি এখান থেকে একটি কালারকে চয়েস করে নিলাম। এরপর টিকমার্কের উপরে টাচ করে দিবেন। এরপরে এখন আমরা চলে যাব আমাদের ফোনের ভিতরে। আপনি যে ভিডিওটির জন্য এই থাম্বনেলটি তৈরি করছেন জাস্ট আপনি আপনার ফাইল ম্যানেজারে গিয়ে সেই ভিডিওটিকে প্লে করে দিবেন। দেখতে পাচ্ছেন এখন আমরা আপনাদেরকে এই ভিডিওটির জন্য একটি থাম্বনেল তৈরি করে দেখাবো, এজন্য আমি এই ভিডিওটিকে প্লে করে দিচ্ছি। সো আপনি আপনার ফোন থেকে যে ভিডিওটির জন্য থাম্বনেল তৈরি করবেন সেই ভিডিওটিকে একই নিয়মে প্লে করে দেবেন। প্লে করে দেওয়ার পরে এখান থেকে আপনি খুঁজবেন আপনার ভিডিওটির সবথেকে গুরুত্বপূর্ণ অংশ বা গুরুত্বপূর্ণ সিন কোনটি। দেখতে পাচ্ছেন আমি এই ভিডিওটি সেই সিনটিকে বের করার চেষ্টা করছি, অর্থাৎ এমন কোনো একটি সিন রাখবেন যেটা দেখে আপনার দর্শকেরা আকৃষ্ট হয়। দেখতে পাচ্ছেন আমার এই সিনটি এখান থেকে পছন্দ হয়েছে, এজন্য জাস্ট আমরা এই সিনটির একটি স্ক্রিনশট দিয়ে নেব। এজন্য জাস্ট দেখতে পাচ্ছেন আপনি আপনার ফোনের ভলিউম মাইনাস বাটন এবং পাওয়ার বাটন একসাথে চেপে ধরবেন, তাহলে আপনার ফোন থেকে সেই ভিডিওটির একটি স্ক্রিনশট নিয়ে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে এই সিনটির একটি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। সো এখন আমরা সরাসরি ব্যাগে চলে যাব, এবং ব্যাগ থেকে আমরা সরাসরি এখন পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটির ভিতরে প্রবেশ করব, এবং আমরা এইমাত্র যে সিনটির স্ক্রিনশট নিয়েছি জাস্ট সেই সিনটি এখানটাতে নিয়ে আসতে হবে। এজন্য উপর থেকে প্লাস আইকনটির উপরে টাচ করে দিবেন, এখান থেকে ফর্ম গ্যালারি এই অপশনটির উপর একবার টাচ করে দিবেন। এরপরে আমরা এইমাত্র যে সিনটির স্ক্রিনশট নিলাম জাস্ট আমি আমার ফোনের গ্যালারি থেকে সেই স্ক্রিনশটটিকে নিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি জাস্ট স্ক্রিনশটটিকে সিলেক্ট করে দিলাম। এরপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসতে পারে, এখানটাতে নিচের দিকে অনেকগুলো রেশিও শো করা হবে। এখান থেকে আপনারা 19:6 এই রেশিওটিকে জাস্ট টাচ করে দিবেন, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের সিনটি সরাসরি এখানটাতে ক্যাপচার করে নেবে। এরপর আপনারা নিচ থেকে এখান থেকে টিকমার্কের উপরে টাচ করে দিয়ে এটাকে জাস্ট সেট করে নেবেন। দেখতে পাচ্ছেন আমাদের রেখাটা কিন্তু এখানটাতে চলে এসছে। এরপর আপনারা এটাকে ধরে একেবারে স্ক্রিন বরাবর করে দিবেন।
সো দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু স্ক্রিন বরাবর হয়ে গেছে এবং এটাকে আমরা পজিশন করার জন্য নিচের এই অপশনটির উপর টাচ করে দেব এরপর এখান থেকে রিলেটিভ পজিশন এই অপশনটির উপর একবার টাচ করে দেব এরপর উপরের এই অপশনটিকে একবার সিলেক্ট করে দেব এরপর নিচের এই অপশনটিকে একবার সিলেক্ট করে দেব তাহলে এটা আমাদের সরাসরি মিডল পয়েন্টে বসে যাবে এরপর আমরা এখান থেকে টিক মার্কের উপর টাচ করে দিয়ে এটা সেট করে নেব সো এখন আমাদের উপরে যে দেখতে পাচ্ছেন খালি অংশটি রয়েছে এবং নিচে যে খালি অংশটি রয়েছে এখানটাতে জাস্ট আমরা টেক্সট অ্যাড করব সো এখানটাতে টেক্সট অ্যাড করার জন্য প্লাস আইকনটির উপর টাচ করে দেবেন এরপর এখান থেকে টেক্সটে চলে যাবেন এবং এই টেক্সটির উপরে আপনার ডাবল টাচ করে দিবেন দেখতে পাচ্ছেন এটার উপরে ডাবল টাচ করে দেওয়ার পরে আমরা জাস্ট এই টেক্সটটি কেটে দিলাম এবং এখান থেকে আমি যে কথাটি লিখতে চাই জাস্ট সেটি লিখে দিলাম সো আপনি থাম্বনেলের উপরে যেটা লিখতে চান জাস্ট এখান থেকে সেটা লিখে নেবেন দেখতে পাচ্ছেন এখান থেকে আমি লিখে দিলাম অসাধারণ একটি মুভি কিন্তু আমাদের এই লেখাটিকে খুব ভালোভাবে ফোটানোর জন্য এখান থেকে আপনারা এই অপশনটির উপর একবার টাচ করে দিবেন এরপর আপনারা এখান থেকে আমাদের এই টেক্সটের একটি বর্ডার অ্যাড করব এই জন্য জাস্ট আমরা এই অপশনটির উপর টাচ করে দিয়ে এটাকে ইনেবল করে দিব তাহলে দেখতে পাচ্ছেন আমাদের টেক্সটটিতে কিন্তু অটোমেটিকলি একটা বর্ডার চলে আসছে আমরা আমাদের টেক্সটটিতে একটু শ্যাডো অ্যাড করব এই জন্য একটু শ্যাডো অপশনটির উপর টাচ করে দিয়ে এখান থেকে এই অপশনটিকে ইনেবল করে দিব দেখতে পাচ্ছেন আমাদের লেখাটি কিন্তু আগে থেকে বেশ ভালো রকমের ফুটিয়ে উঠেছে সো এখন আমরা আমাদের এই টেক্সটটিকে সঠিক পজিশন অনুযায়ী সেট করে দেব এই জন্য আপনার নিচ থেকে এখানটাতে রিলেটিভ পজিশন এই অপশনটির উপর একবার টাচ করে দিবেন এখান থেকে আপনারা উপরের এই অপশনটির উপরে জাস্ট একবার টাচ করে দিলে আমাদের এটা পজিশনে সেট হয়ে যাবে এরপরে আমরা আমাদের এই লেখাটিকে লোকের কাছে বেশি ভালো লাগার জন্য জাস্ট আমি এই লেখাটিতে একটি ফন্ট অ্যাড করব এজন্য জাস্ট আমরা এখান থেকে এবি ফন্টে চলে যাব এবি ফন্টে চলে যাওয়ার পর এখান থেকে মাই ফন্টে চলে যাব এবং এখান থেকে আমি আমার পছন্দ অনুযায়ী একটি ফন্টকে সেট করে দিচ্ছি সো আপনারা যদি না জানেন যে এরকম ফন্টগুলো আপনারা কোথায় পাবেন তাহলে এই বিষয়ে আমাদের চ্যানেলে অলরেডি একটি ভিডিও দেওয়া রয়েছে জাস্ট ভিডিওটি দেখে নেবেন সো দেখতে পাচ্ছেন আমি জাস্ট এখান থেকে একটি ফন্টকে অ্যাড করে দিলাম সো এরপরে আমি ওকে করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের এই লেখাটি কিন্তু আগের থেকে একটু বেশি ভালো লাগছে সো এখন আমরা আমাদের যে নিচের যে বর্ডারটি রয়েছে অর্থাৎ নিচে যে ফাঁকা জায়গাটি রয়েছে জাস্ট এখানটাতে আমরা এরকম একটি টেক্সট অ্যাড করব সো এরকম টেক্সটটিকে জাস্ট এখানটাতে অ্যাড করার জন্য আমরা আবার উপর থেকে সরাসরি প্লাস আইকনের উপরে চলে যাব প্লাস আইকন থেকে আমরা টেক্সটে চলে যাব সো টেক্সটের উপরে আমরা ডাবল ক্লিক করে এখান থেকে জাস্ট আমরা দ্বিতীয় যে কথাটিকে জাস্ট লিখবো এটাকে জাস্ট লিখে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য সো আপনি আপনার প্রয়োজন অনুযায়ী জাস্ট যা কিছু লেখা লিখে দিবেন সো দেখতে পাচ্ছেন জাস্ট আমরা একটু লিখে দিলাম এরপর আমরা উপর থেকে ওকে অপশনটির উপর একবার টাচ করে দিলাম এরপর আমরা এই লেখাটিকে জাস্ট এখান থেকে আগের নিয়মে উপরের লেখাটির মতোই কাস্টমাইজ করব সো এই জন্য জাস্ট আমাদের এই লেখাটিকে ফুটিয়ে তোলার জন্য এটার পাশে প্রথমে একটা বর্ডার অ্যাড করে নেব এর আগে আমি আপনাদেরকে যেভাবে যেভাবে দেখেছি একইভাবে করে নেবেন সো এখন জাস্ট আমরা যেটি করব এই লেখাটিতে জাস্ট আমরা একটি ফন্ট অ্যাড করব যাতে করে পূর্বের লেখাটির মতো বা তার থেকেও একটু বেশি ভালো লাগে যাতে করে আমাদের এই থাম্বনেলগুলো দেখে আমাদের ভিডিওগুলো লোকের প্লে করার পসিবিলিটি অনেক বেশি থাকে দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট আমি একটি ফন্টকে সিলেক্ট করে নিচ্ছি এরপর এখান থেকে ওকে করে দিলাম এখন দেখতে পাচ্ছেন আমাদের উপরের লেখা টেক্সটের কালারটি এবং নিচের টেক্সটের কালারটি কিন্তু একই রকম এটাকে যদি আমরা একটু ডিফারেন্ট করি তাহলে কিন্তু আমাদের থাম্বনেলটি আগের থেকে অনেক বেশি ভালো লাগবে এজন্য জাস্ট আপনারা টেক্সটির উপরে টাচ করে দিয়ে এখান থেকে কালারে চলে আসবেন কালার থেকে জাস্ট আপনি যে কোনো একটি কালারকে জাস্ট সিলেক্ট করে নেবেন অর্থাৎ যেটা আপনার থাম্বনেলের কাছে বেশি ভালো লাগে দেখতে পাচ্ছেন এখানটাতে অনেকগুলো কালার রয়েছে আপনি যেটার উপর টাচ করে দিবেন জাস্ট সেটাই অ্যাপ্লাই হয়ে যাবে সো আমি এখান থেকে এই কালারটিকে রেখে দিচ্ছি তো এরপরে আমি এখান থেকে টিকমার্কের উপরে টাচ করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের থাম্বনেলের সাথে কিন্তু কালারটি মোটামুটি ভালোভাবেই অ্যাডজাস্ট হয়ে গেছে এই টেক্সটটিকে জাস্ট আপনারা পজিশন করার জন্য রিলেটিভ পজিশনে গিয়ে এটাকে জাস্ট পজিশন করে নেবেন সো দেখতে পাচ্ছেন এখন আমাদের কিন্তু কাজটি অলমোস্ট প্রায় শেষ এখন আমরা থাম্বনেলটি সেভ করব তার আগে আমি আপনাদেরকে আরও একটু কাজ দেখাই সেটি হলো আমরা উপর থেকে দেখতে পাচ্ছেন লেয়ার আইকনটির উপরে যদি একবার টাচ করে দিই এরপরে এখান থেকে শেপস এই অপশনটি সিলেক্ট থাকা অবস্থায় যদি আমরা বাইরে চলে আসি এবং এখান থেকে দেখতে পাচ্ছেন এই অপশনটির উপরে টাচ করে দিয়ে এখান থেকে যদি আমরা এটার কালার চেঞ্জ করি তাহলে দেখতে পাচ্ছেন আপনারা সম্পূর্ণ থাম্বনেলটি তৈরি করার পর আপনারা দেখতে পাবেন কোন কালারটি আপনার থাম্বনেলের সাথে ম্যাচ হয় বা কোন কালারটিতে সবথেকে আপনার বেশি ভালো লাগে থাম্বনেলটি চাইলে আপনারা এখান থেকে যে কোনো কালার খুব সহজেই চেঞ্জ করে দিতে পারেন দেখতে পাচ্ছেন এখানটাতে অসংখ্য রকমের কালার রয়েছে জাস্ট আপনি যে কোনো কালারটিকে জাস্ট সিলেক্ট করে দিবেন সো দেখতে পাচ্ছেন আমি জাস্ট এখান থেকে আগের কালারটি রাখছি সো আপনার যে কালারটি ভালো লাগে সেই কালারটি থাম্বনেল তৈরির পরেও চাইলে আপনি এখান থেকে সেট করে দিতে পারেন সো দেখতে পাচ্ছেন আমাদের অলমোস্ট কাজটি প্রায় শেষ এখন আমরা আমাদের এই থাম্বনেলটিকে সেভ করব জাস্ট থাম্বনেলটিকে সেভ করার জন্য উপর দিকে দেখতে পাচ্ছেন আপনার একটি সেভ আইকন রয়েছে জাস্ট আপনার সেভ আইকনটির উপর একবার টাচ করে দিবেন এরপর এখান থেকে সেভ অ্যাজ ইমেজ এই অপশনটির উপর একবার টাচ করে দিবেন
এটার উপর টাচ করে দেওয়ার পর এরকম একটি পেজ চলে আসবে। উপরে এখান থেকে জেপিজি এই অপশনটিকে সিলেক্ট করে দেবেন। এটাকে থাম্বনেলটিকে যদি আপনি এইচডি কার সেভ করতে চান, এজন্য এখান থেকে কাস্টমের উপরে টাচ করে দিয়ে নিচ থেকে আলট্রা এটাকে সিলেক্ট করে দেবেন। এরপর আপনারা সেভ টু গ্যালারি নিচের এই অপশনটির উপরে টাচ করে দিলেই কিন্তু আমাদের থাম্বনেলটি সরাসরি আমাদের গ্যালারির ভিতরে গিয়ে সেভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের থাম্বনেল তৈরির কাজটি কিন্তু একেবারে শেষ। এখন জাস্ট আমি আপনাদেরকে দেখাবো আপনারা এই থাম্বনেলটিকে কীভাবে আপনি আপনার ফেসবুক পেজের ভিডিওতে সেট করবেন। সো এই জন্য জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা ক্রিয়েটর স্টুডিও যে অ্যাপ্লিকেশনটি রয়েছে জাস্ট এটার ভিতরে প্রবেশ করব। আপনাদের যাদের ফেসবুক পেজ রয়েছে তারা অবশ্যই জানেন এটার মাধ্যমে আমাদের একটি ফেসবুক পেজ কন্ট্রোল করতে হয় খুব ভালোভাবে। ট্যাগ টাইটেল ডেসক্রিপশন সহ সমস্ত কিছু জাস্ট আমাদের এখান থেকে দিতে হয়। সো আমি ক্রিয়েটর স্টুডিও অ্যাপ্লিকেশনটির ভিতরে চলে যাচ্ছি। সো এই অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোরে রয়েছে। এছাড়াও আপনাদের সুবিধা ক্ষেত্রে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড লিঙ্ক আমাদের এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনি চাইলে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারেন। সো দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি ওপেন হওয়ার সাথে সাথে আমাদের এখানটাতে একটি পেজ লগ ইন রয়েছে। জাস্ট এখান থেকে আমি আপনাদেরকে এখন একটি ভিডিওতে এই থাম্বনেলটিকে অ্যাড করে দেখাবো। সো যেন দেখতে পাচ্ছেন আমরা জাস্ট এই ভিডিওটিতে এই থাম্বনেলটিকে অ্যাড করে দেখাবো। আমি এখান থেকে থাম্বনেলটি সেট করার জন্য ভিডিওর উপর একবার টাচ করে দিলাম। এরপর এখান থেকে নিচ থেকে কলম আইকনটির উপরে আপনারা একবার টাচ করে দিবেন। এটার উপর টাচ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডিফল্ট এখন যেই থাম্বনেলটি দেওয়া রয়েছে সেটা কিন্তু আমাদের ডান দিকে দেখাচ্ছে। এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড অপশন রয়েছে, জাস্ট আপনারা অ্যাড অপশনটির উপর একবার টাচ করে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন আমরা উপরের দিকে এই থাম্বনেলটি কিন্তু এইমাত্র তৈরি করেছি, জাস্ট এটাই এখন আমরা সেভ করব। এটা সেভ করার জন্য জাস্ট থাম্বনেলটির উপর একবার টাচ করে দিব, এরপর ওখান উপর থেকে নেক্সট এই অপশনটির উপর একবার টাচ করে দিব। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের থাম্বনেলটি কিন্তু আমাদের ভিডিওটিতে সেভ হয়ে যাবে। সো প্রিয় ভিউয়ার্স, দেখতে পেলেন এই একইভাবে কিন্তু আপনি আপনার ফেসবুক পেজের যে কোনো ভিডিওতে এরকম একটি থাম্বনেল তৈরি করে সেভ করে দিতে পারেন, যাতে করে এখন আপনার ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছানো মাত্রই কিন্তু মানুষ সাথে সাথে প্লে করবে। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের আমাদের ভিডিওটি। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন, আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের নতুন একজন সদস্য হিসেবে জয়েন করে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে।